মুখরোচক খাবার মানে কিন্তু শুধু খেতে ভালো তাহলেই চলবে না, তার সঙ্গে পেট ভরাও হতে হবে। তাই বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন বিস্কুটের পুডিং। হ্যাঁ, বিস্কুট দিয়েও তৈরি হয় দুর্দান্ত স্বাদের পুডিং। চলুন তাহলে আজকে দেখে নিই কীভাবে কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটা। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। বিস্কুট তো আমাদের সকলের বাড়িতেই থাকে, প্রত্যেক দিন সকালে বা বিকেলে চায়ের সাথে বিস্কুট তো আমাদের চাই, তাই না? বাড়িতে থাকা বিস্কুট আর দুধ সাথে একটু ডিম দিয়েই তৈরি করে ফেলতে পারেন চট জলদি বিস্কুটের পুডিং। প্রথমেই আমি এখানে 9 খানা মিষ্টি বিস্কুট নিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমি প্রায় 350 গ্রাম দুধ ব্যবহার করেছি। 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম বিস্কুটগুলোকে ভিজিয়ে রাখার জন্য। 10 মিনিট বিস্কুটগুলো এভাবেই ভিজতে থাকবে। ততক্ষণে আমরা তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে ক্যারামেলটা। চিনিটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে তারপর মিডিয়াম আঁচে এটাকে তৈরি করে নিতে হবে ক্যারামেল। এরপর দিয়ে দেব যেই বাটিটার মধ্যে আমরা তৈরি করব পুডিংটা, তার মধ্যে আমি এখানে একটা কেক ব্রেক করা মোল্ড নিয়ে নিয়েছিলাম, তার মধ্যেই দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এবার 2টো ডিম আর ভিজিয়ে রাখা দুধ বিস্কুট একটা মিক্সার জারের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঘুরিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এটাকে একটা বোলের মধ্যে রাখলাম। ততক্ষণে কিন্তু আমাদের যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাবে। হাতের সাহায্যে চেক করে নেবেন ঠান্ডা হয়েছে কি না, যদি মনে হয়ে গেছে তারপরে কিন্তু ঢেলে দেবেন দুধটা, আর না হলে কিন্তু এই ক্যারামেলের সাথেই কিন্তু দুধটা মিশে যাবে, তাতে স্বাদটা এবং দেখতে কোনোটাই ভালো হবে না। আমি সব মিশ্রণটাই ঢেলে দিলাম, আর এবার এটাকে ভাপে বসাতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে জল নিয়ে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, আর তার ওপরেই বসিয়ে দিলাম মোলটাকে। তারপর ওপর থেকে চাপা ঢাকা দিয়ে এটাকে রান্না করতে ছেড়ে দেব প্রায় 40 মিনিটের জন্য। আমি এখানে 30 মিনিট পর দেখে নিচ্ছি হয়েছে কি না, দেখা যাচ্ছে আর একটু হলে ভালো হয়, তাই এটাকে আরও 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আবারও একটু চেক করে নেব ঠিকঠাক হয়েছে কি না, যদি মনে হয় হয়েছে তাহলে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেক করে নেবেন। দেখুন একদম পরিষ্কার চামচটা বেরিয়ে আসছে, তার মানে হয়ে গেছে। আর যদি না হয় তাহলে ওপরে কিন্তু জল টলটল করবে, দেখেই বুঝতে পারবেন। সুন্দর করে হয়ে যাওয়ার পরে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি আবারও ঢাকাটা চাপা দিয়ে দিলাম, গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে মোলটা থেকে ছাড়িয়ে নিচ্ছি পুডিংটাকে। হাতের সাহায্যে একটু আস্তে আস্তে এটাকে সাইড থেকে কাট লাগিয়ে দিলাম, এতে প্লেটের ওপর উপর করে ঢাললে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। ওপর থেকে একটু চাপড় দিয়ে মোলটাকে তুলে নিলাম, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সুন্দর একটা কালার এবং সুন্দর একটা টেস্ট কিন্তু এটার মধ্যে এসে গেছে। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা পরিবেশন করতে পারবো সকলের মধ্যে। শীতকালের দিনে এমন খাবার কিন্তু বেশ ভালোই লাগে ছোটো বড় সকলের। খাবার শেষ পাতে মিষ্টি খাবারের তালিকায় কিন্তু রাখতে পারেন পুডিং। বাড়িতে হঠাৎ অতিথি আসলেও এটি কিন্তু আপনার দারুণ একটা মুশকিল আসন হতে পারে। বাড়িতে অতিথি আসলে তাকে তো খালি মুখে আর যেতে দেওয়া যায় না, তাই কেউ জানিয়ে আসুক বা না জানিয়ে তাকে কিন্তু এই খাবারটা দিয়ে চমকে দিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না।